আমি কেন বলি দুনিয়ার ভালোবাসা আমার কাছে তুচ্ছ, আমি কেন বলি দুনিয়ার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমি কেন বলি দুনিয়ার সার্টিফিকেট আমার কাছে তুচ্ছ, আমি কেন বলি দুনিয়ার দন্দলত আমার কাছে তুচ্ছ, আমি কেন বলি দুনিয়ার রাজনীতি ব্যাংক বিলেন্স আমার কাছে তুচ্ছ? একটি মাত্র কারণ, আমার নবী মুহাম্মদের মস্তবার প্রেম আমার কাছে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ ঠিক কিনা বলেন? নিয়ত প্রচারে শাকিল এসডি মিডিয়া, তো আসসালাম আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। একটা জবান বন্ধ রাখবেন না গো, আমার সাথে সাথে মরণের কথা চিন্তা করি। কোন দিন জানি আমি মরে যাই তার কোনো গ্যারান্টি নাই, কোন দিন জানি বরুই পাতার গরম জলে আমাকে গোসল করিয়ে দে, কোন দিন জানি চার জনে চার কাঁধে করে পালকিতে করে ওই কবর নিয়ে যাই। তাই বলবো আমার সাথে সাথে সবাই জবান খুলে বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আল্লাহুম্মা সাল্লি মহব্বতের সাথে দেওয়ালি সাইয়্যিদিনা মাও হাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা। চিন্তা করি দেখি মন এমন গড়ে শুইবাই, যে গড়ের নাই হলো বাতাস, যে গড়ের নাই বিছানায়, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলী সাইয়্যিদিনা পাতরে কালিমা পড়ে নূর নবীর প্রেমেতে, ওস্তনে হানানাই কাঁদে আমার দয়াল নবীর বিরহে, যেন বিরাঙ্গুল মুবারকের সাড়ায় চন্দ্র দো বাগ হয়ে যায়,
ওই নবী যে শুয়ে আছেন সোনারি মদিনায়, আল্লাহুম্মা সাল্লাহ লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। সোনার ওই মদিনা বহু দূরে, যাব আমি কে নাতে, যদি যাইতে পারতাম আমি সোনার ওই মদিনায়, যদি যাইতে পারতাম আমি সোনার ওই মদিনায়, মনের যত জ্বালায় আছে হত নিবারণ, আল্লাহুম্মা সাল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ, লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ বানু লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে, লা ইলাহা লাহা ইলাহা লাহ কহত সুন্দর মদিনা, এর জড় নাই কোনোহনা, বলন কহত সুন্দর মদিনা, এর জড় নাই কোনোহনা, তোমরা বুঝে কেন বুঝো না, তোমরা বুঝে কেন বুঝো না, আহা ইহমান হলহ মহদিনা, লা ইলাহা লাহা লা ইলাহা লাহা লা ইলাহা। আমি বান্দা গুনাগার গো, আমি বান্দা গুনাগার গো, ডাকি আল্লাহ বাহার বার, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লাহা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের সালাম শুনে মনে হচ্ছে যে আপনারা ঘুমিয়ে গেছেন, এখনো রাত 9টা হয় নাই, শুধু 8টা হয় নাই, এখনো মনে হইতেছে আপনারা ঘুমিয়ে গেছেন। ওয়াজ করতে হলে সুতা লাগে, আর ওয়াজ জমতে গেলে আপনার যে বক্তাকে যদি জজবা দিতে হয় তাহলে আপনারা জুড়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে হবে,
একবার সুবহানাল্লাহ বললেন আকাশ থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা রয়েছে সম্পূর্ণ জায়গা একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা ভরপুর করে দেন চিৎকার করেন সুবহানাল্লাহ আজকে যে আল্লাহ ওই নবীর উসিলায় এই তৈগাও ইসলামের সাহাবে মাপিলে আশার এবং বসার তৌফিক দান করেছেন ওই নবী রহমাতুল লিল আলামিন যে নবী হলো দুজাহানের বাদশা নবী যে নবী হলো সারা জগতের নবী ওই নবীর উম্মত হতে অনেক নবীগণ বলেছে আল্লাহ তুমি যদি আমাদেরকে নবী না বলাইয়া ওই আদম নবী বলেছে আল্লাহ তুমি যদি আমাকে নবী না বলাইয়া ঈসা নবী বলেছে আল্লাহ তুমি যদি আমাকে নবী না বলাইয়া ওই নবীর উম্মত বানাতে ওই ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন তাই ওই নবী ঈসা নবী আমাদের শেষ জামানায় আসবে আমার নবীর উম্মত হিসাবে অনেক নবীগণ বলেছে আল্লাহ তুমি যদি আমাদেরকে নবী না বানাইয়া ওই আখির জামানার শেষ নবীর উম্মত বানাতে তার চেয়েও হাজার হাজার গুণ হাজার হাজার গুণ খুশি হয়ে যেতাম চিৎকার করে সুবহানাল্লাহ ওই নবীর উম্মত হতে পেরেছি এর জন্য সকলে একবার উচ্চস্বর বলি আলহামদুলিল্লাহ আমি একটি আয়াত পাঠ করেছিলাম যে আল্লাহ কুরআনুল কারিমে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله پاک قرآن الكريم بولے ہے رسول اپنی بولیا دی جے آمی اللہ کے جدی تارا محبت کرا دابی کرے তাহলে তারা যেন আপনার অনুসরণ করে আর আপনাকে যদি অনুসরণ করে আমি আল্লাহ তাহলে তাদেরকে মহব্বত করব ওই আল্লাহ বলেছেন যে ওই নবীর অনুসরণ করতে হবে ওই নবীকে মহব্বত করতে হবে তাহলে আল্লাহ বলেন আরো বলেন যে তাদের কে আমি ক্ষমা করে দিব আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান আমার নবী হাদিসের মধ্যে বলেছেন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালি দিহি ওয়া ওয়ালা দিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের আত্মীয় স্বজন পিতামাতা থেকে বন্ধু বান্ধবগণ থেকে আমাকে যদি বেশি মহব্বত না করো তাহলে তোমরা মমিন বান্দা হইতে পারবা না যদি আমরা নবীকে আমাদের মা বাবা আত্মীয় স্বজন থেকে বেশি মহব্বত না করি তাহলে আমরা মমিন বান্দা হতে পারবো না মমিন হতে পারবো না ওই নবী বলেছেন যে যদি আমরা আমাদের মা বাবাকে বেশি ভালোবাসি আর নবীকে মা বাবার চেয়ে কম ভালোবাসি তাহলে আমরা মমিন হইতে পারবো না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل محمد وعلى آل محمد
চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর জবান খুলে বলতে হবে ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর জবান খুলে বলতে হবে ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ হায় রে যুবক ও আমার তৈগর বাবা ও আমার বন্ধুরা আমার নবী কত সুন্দর কথা বলেছেন যদি আমার নবী বলেন উম্মত রে ও আমার উম্মত যদি তোমাদের মা বাবা চেয়েও তোমাদের বন্ধু বান্ধবের চেয়েও বেশি না ভালোবাসো আমি নবীকে বেশি মহব্বত না করো তাহলে তোমরা মুমিন ব্যক্তি মুমিন বান্দা হইতে পারবা না চিৎকার করে বলুন সুবহানাল্লাহ ও বন্ধু আমি কেন নবী নবী করে জানো নি একটি মাত্র কারণ ওই নবী বিনে আমার কবরে বন্ধু বান্ধব কেউ হবে না ওই নবী বিনে আমার ফুলসিরাতে আমার বন্ধু কেউ হবে না ওই নবী বিনে গো আমার কবরে আপন কেউ হবে না ওই নবী বিনে আমার মিজানের পাল্লাই কেউ আপন হবে না চিৎকার করে বলুন আল্লাহু আকবার ও বন্ধু রে ও বাবা জিরা গো ও আমার বন্ধুরা গভীর মনোযোগ নিয়ে বসে যান আমি এখনো বলবো যারা দোকান পাটে রয়েছেন বাড়ি ঘরের মধ্যে রয়েছেন অতি তাড়াতাড়ি করে জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন ও বন্ধু হতে পারে গো এটা আমার তোমার জন্য শেষ ওয়াজ হতে পারে ঠিক কিনা বলুন এই মাহফিলটা শেষ জীবনের হতে পারে কুল্লিল জালিম মালাকুল মওতার জাইল সামনে দাঁড়ায়া যায় কোন দিন জানি গো বড়ই পাতার গরম জলে গোসল করতে হয় আমার দাদা ছিল গো আমার বাবাও ছিল গো আজকে নাই নাই তারা ওই অন্ধকার কবরে চলে গেছে এই দুনিয়া চিরদিন তুমি থাকবা না একদিন না আরেকদিন তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে গো কোন দিন জানি মালাকুল মওতার জাইল সামনে দাঁড়ায়া যায় ও বন্ধু তাই আমি বলবো যারা এখনো বাড়িঘর রয়েছে অতি তাড়াতাড়ি করে জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন আমরা তো শুনেছি ওই নবীকে ভালো কেমন করে বাঁচতে হবে ওই নবীকে কেমন করে মহব্বত করতে হবে আমরা শুধু শুনেছি ওই অস্কুরনি পাগলা ওই অস্কুরনি পাগলা নবীর প্রেমে দত্তি বত্রিশটা দন্ত ফালাইয়া দিছে ওই বস করনি পাগলা নবীর প্রেমে বত্রিশটা দন্ত ফালাইয়া দিছে কেমন করে পালালো এটা আমরা অনেকে জানি না আবার অনেকে জানি এই ওয়াজটা কমই হয়েছে এই ওয়াজটা অনেকে কম করেছে ওই অস্কনে পাগলা বত্রিশটা দন্ত কেমনে ফালাইলো শুনুন রে বাবা ওই অস্কনে পাগলা যখন শুনল আমার নবী ওদের ময়দানে তার দন্ত মুবারক শহীদ করেছে ওই কাফেররা আমার নবীর দন্ত মুবারক শহীদ করেছে তখন ওই অস্কনে পাগলা বাবল নবীর মনে হয়ে উপরে দুইটা দাঁত পড়েছে উপরে দুইটা দাঁত শহীদ হয়েছে উয়স করনি পাগলা একটা পাথর রাতের মধ্যে লইছে ওই পাথরটা রাতের মধ্যে লইয়া গো এমন ভাবে বাড়ি মারছে গো উয়স করনি পাগলা উপরে দুইটা দাঁত পালাইয়া দিছে উয়স করনি পাগলা বলে বাবল নারে না আমার নবীর মনে হয় নিচের দুইটা দাঁত মুবারক ওই কাফেররা শহীদ করে দিয়েছে ওই আবার নিচের দুইটা দাঁত ওই অস্করণে পাগলা পাথর লইয়া নিচের দুইটা দাঁত পালাইয়া দিল আবার মনে কয় ওই অস্করণে পাগলা বাবল মনে হয় সাইটের দুইটা দাঁত পালাইয়া দিছে গো ওই অস্করণে পাগলা আবার সাইটের দুইটা দাঁত পালাইয়া দিছে এমনে এমনে করে অস্করণে পাগলা তার বত্রিশটা দন্ত ফালাইয়া দিছে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার ও গো আমার নূরের নবী দেখব আমি নূরের ছবি বলেন গো আমার নূরের নবী
দেখব আমি নূরের ছবি জন্ম আমার বাংলা দেশে জন্ম আমার বাংলা দেশে রেকে চমুরে পাগল করে বলেন রাসূল তোমায় ভালোবাসি মনহরি দয়ায় উজাড় করে বলেন রাসূল তোমায় ভালোবাসি মনহরি দয়ায় উজাড় করে উম্মতের দরদি নবী তোমার দিদারের আশারা কি বলেন উম্মতের দরদি নবী তোমার দিদারের আশারা কি যদি তোমার মায়া লাগে যদি তোমার মায়া লাগে ঘুমের গড়ে দেখা দাও না বলেন রাসূল তোমায় ভালোবাসি মনহরি দয়ায় উজাড় করে বুকের মাঝে জাহালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি কেন নবী নবী করি জানোনি? আমার কবরে বন্ধু বান্ধব কেউ হবে না, আমার কবরে আত্মীয় স্বজন কেউ আমার কবরে যাবে না, আমার মিজানের পাল্লায় আমার আত্মীয় স্বজন যাবে না, আমার পুলসিরাতের পাল্লায় আমার আত্মীয় স্বজন যাবে না, আমার গহীন কবরে আত্মীয় স্বজন যাবে না, একমাত্র আমার নবী কামলাওয়ালা মদিনাওয়ালা যাবেন। ঠিক কিনা বলেন? ওই নবীর প্রেমে আমাদের জীবন দিতে রাজি কিনা বলেন? আমরা নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না? তাই আমরা যদি নবীর প্রেমে জীবন দিতে চাই তাহলে অবশ্যই নবীর সুন্নত মানতে হবে, ঠিক কিনা বলেন? নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, জানের চেয়েও বেশি ওই নবীকে মহব্বত করতে হবে। হো বন্ধুরে গভীর মনোযোগ, ওই অস্করণে পাগলা 32টা দন্ত বলায়া দিছে আমার নবী উহুদের ময়দান থেকে ফিরে আসিয়া আমার নবী ওই আলীরে ডাক দিয়া কয় আলী শুনো, ও আলী রে, ও আলী শুনো, ইয়ামেন দেশে একজন পাগলা আছে রে, ওই আমার জুব্বাটা ওই অস্করণী পাগল নামে একটা পাগল আছে, ওই পাগলটার দিবাই। ওই আবু বকরকে বলে নাই, ওই উসমান কে বলে নাই গো, ওই উমর কেউ বলে নাই, ওই আলী কে ডাক দেয়া বলে আলী শুনো আরেকটা কথা শুনো, আমি ইন্তিকাল করার পরে ওই উসকুরে পাগলারে জুব্বাটা দিবা, এর আগে জুব্বাটা দিবা না। আমার নবী ইন্তিকাল করার পরে এক সপ্তাহ পরে ইয়ামেন গেল, গুরার মধ্যে উটের মধ্যে সওয়ারি হইয়া, উটের মধ্যে সওয়ারি হইয়া যখন গেল ইয়ামেন শহরে, যায়া জিজ্ঞাসা করি তোমরা ওসকুরি পাগলা নামে কাউরে সিনোনি? আল্লাহু আকবার বলে, তোমরা ওসকুরি পাগল নামে কাউরে সিনোনি? অনেকে কই না, সবার জিজ্ঞাসা করলো কই না না, একজন রাকালকে পাইল, ওই রাকালকে পাইয়া আলী ডাক দেয়া কয় ওই রাকাল তুমি অস্করণী পাগলা নামে কাউরে চিনোনি? ওই রাখাল ডাক দেয়া কয় ও পর পুরুষ তোমারে তো আমি চিনি না, ওই অস্করণী পাগলা নামের কাউরে চিনি না গো, কিন্তু একজন আছে ওই পাহাড়ের মধ্যে তার নাম হইল বজ্জা পাগলা, ওই পাগলটা মদিনার দিকে হেমনভাবে তাকায়া তাকায়া হেমনভাবে বিলায়া বিলায় কান্দে গো, শুধু নবী নবী করে আর ওই বজ্জা পাগলাটা শুধু কান্না করে। ওই অজ্জা পাগলা
এমন ভাবে কান্না করে গো নবীর প্রেমে এমন ভাবে কান্না করে ওই অজ্জা পাগলার সিনি ওয়াজ করনে পাগল নামে কাউরে সিনি না ওই আলী একা দৌড় মারছে ওই পাহাড়ের মধ্যে পাহাড়ের মধ্যে গিয়া যখন গেল গিয়া দেখে মদিনার দিকে ওই অস্করণী পাগলা এমন ভাবে বিনায় বিনায় কান্দে ওই অস্করণী পাগলা আলীর দিকে তাকায়া কয় আলী গো ও আলী আমার নবী কেমন আছে গো তুমি বলো আমার নবী কেমন আছে গো আলী ওই আলী ডাক দিয়ে কয় অস্করণী পাগলা আমি তো নবীর পরিচয় দিলাম না তুমি কেমন করে আমার নাম বলছিলা আমার নবী কেমন আছে তাও জিজ্ঞাসা করলা ওই অস্করণী পাগলা ডাক দিয়া কয় আলি রে আমি তোর ছেলে তোর বাবার চিনি রে ও আলি কেন শুনো শুনো তোমার শরীরের মধ্যে আমার মদিনাওয়ালার গ্রাণ পাওয়া যায় চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ দোয়া করি সবে আমারে ধন্য যেন করে নবীর দিদারে দোয়া করি সবে আমারে ধন্য যেন করে নবীর দিদারে দুরুদ সালাম মিলাদ দিয়াম পর্ব জীবন বর পাই যায় আমার নূরের নবীর নূরানি নজর দুরুদ সালাম মিলাদ দিয়াম পর্ব জীবন বর পাই যায় আমার নূরের নবীর নূরানি নজর যাইতে চাই মদিনার শহর নবীজির দারে বল যাইতে চাই মদিনার শহর নবীজির দারে ধন্য যেন করে নবীর দিদারে ধন্য যেন করে নবীর দিদারে দোয়া করি সবে আমারে দোয়া করি সবে আমারে দন্দ যেন করে নবীর দিদারে দন্দ যেন করে নবীর দিদারে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার ওই অস্করণী পাগলা ডাক দিয়া কয় আলী তোমার শরীরে তো আমার মদিনাওয়ালার গ্রাণ পাওয়া যায় ওই আলী ডাক দিয়া কয় ও ওয়াজ করলি পাগলা নবী তোমার জন্য এই জুব্বাটা পাঠিয়েছে ওই ওয়াজ করলি পাগলা ডাক দিয়া কয় আলী তার আগে বলো আমার মদিনাওয়ালা কেমন আছে রে আলী ওই আলী ডাক দিয়া কয় ও ওয়াজ করলি পাগলা আমার মদিনাওয়ালা নাই গেছে আমার মদিনাওয়ালা নাই এই দুনিয়া থেকে পর্দা করেছেন এক সপ্তাহ হয়ে গেছে ওই অস্করণী পাগলা একটা চিৎকার মারছে ওই অস্করণী পাগলা চিৎকার মারিয়া মাটির মধ্যে পড়িয়া গেল মাটির মধ্যে পড়িয়া কয় আলি রে ও আলী কি শুনাই লাহারে আমার নবী লাই কার জন্য রে শুধু নবী নবী করি রে আলী ও আলী কোনদিন নবী দেখি নাই রে আমি শুধু নবী নবী করছি রে আলী আমি কোনদিন নবীরে সরাসরি দেখি নাই রে আলী ওই আলী ওই অস্করণী পাগলা এই কথা বলিয়া অস্করণী পাগলার হাতের মধ্যে একটা ব্যাগ ছিল হঠাৎ বস্তা ছিল ওই বস্তাটা আলী রাতের মধ্যে দিয়া দিল ওই অস্করণী পাগলা এমন ভাবে শেলতার মধ্যে পড়িয়া গেছে গো আল্লাহ আকবার বলেন ওই অস্করণী পাগলা এমন ভাবে শেলতার মধ্যে পড়াইয়ে গেছে অস্করণী পাগলা শেষদার মধ্যে পড়িয়া ওই অস্করণী পাগলা শুধু কান্দে আর কান্দে ওই অস্করণী পাগলা এমন ভাবে কান্দে আর কান্দে শেষদার পড়িয়া ওই অস্করণী পাগলা আল্লাহর দরবারে ডাক দেয়া কয় আল্লাহ গো কোনদিন সরাসরি নবী দেখি নাই গো আল্লাহ
ও আল্লাহ কোনদিন নবী দেখি নাই গো শুধু নবী নবী করছি গো আল্লাহ ও আল্লাহ ৩২টা দন্ত গলায়াতেছি ওই নবীর প্রেমে গো ৩২টা দন্ত বালায় দিছি কোনদিন নবীরে দেখি নাই গো আল্লাহ ও আল্লাহ আমি সেজদা দিছি তুমি ওই নবীরে ফিরায়া দাও তুমি ওই নবীরে আবার দুনিয়ার মধ্যে ফিরায়া দাও আল্লাহ কই এটা সম্ভব না এটা সম্ভব না কারণ যে একবার চলে যায় কোনদিন আর ফিরে আসে না পাগলা কয় না আল্লাহ ফিরায়া দাও কয় না এটা সম্ভব না কয় ওই অস্করণে পাগলা ডাকে কয় আল্লাহ যদি এটা সম্ভব না হয় তাহলে ওই নবীর উম্মতের ১৬% গুনাহ মাফ করিয়া দাও চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার কয় আল্লাহ যদি এটা সম্ভব না হয় তাহলে অত নবী ফিরায়া দাও তা না হলে ওই নবীর উম্মতের ১৬% গুনাহ তুমি আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ কই এটা সম্ভব না তখন ওয়াজ করেনে পাগলা কই আমার মাথা উঠানো সম্ভব না তখন আবার বলতেছে ওয়াজ করেনে পাগলা পাগলামি করো না তোমার মাথাটা উঠায় দাও তোমার মাথার ভরে সেজদার ভরে দুনিয়া লইতেছে না আমি আল্লাহ আরশ পর্যন্ত কাঁপতেছে অস্করণে পাগলা কই আল্লাহ কোন পাগলামি না অত নবী ফিরাইয়া দাও তা না হলে নবীর উম্মতে ১৬% গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ কই এটা সম্ভব না কই না তাহলে আমারে সম্ভব না আমি অজ্জা পাগলা কোনদিন মাথা তুলতাম না কই না তুমি মাথা তুলো তখন ওই আলী যে ছিল ওই আলী আটু পর্যন্ত ডাবিয়া যাইতেছে কারণ ওই অস্করণের পাগলার সেজদার এত ভাওয়ার ছিল আল্লাহ ডাক দিয়া কই অস্করণের পাগলা তোমার মাথাটা তুলো কই না আল্লাহ এটা সম্ভব না হতে নবী ফিরাইয়া দাও তা না হলে নবীর উম্মতের ১৬% গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ কই যাও তোমার নবীর উম্মতের ১৬% গুনাহ মাফ করতে পারবো না ৬% গুনাহ মাফ করিয়া দাও চিৎকার বলুন সুবহানাল্লাহ তখন আল্লাহ ওই অস্করণে পাগলা বলতেছে না আল্লাহ ১৬% গুনাহ মাফ করতে হবে কোন আল্লাহ কই না এটা সম্ভব না কই তাহলে আমি ওই যে পাগলা কোনদিন মাথা তুলতাম না কিয়ামত হয়ে যাবে তারপর মাথা তুলতাম না তখন আল্লাহ বলতেছে যাও আর ৪ আনা গুনাহ মাফ করে দিলাম তখন হইল আপনার ৮ আনা গুনাহ আবার হইল আপনার ৮% গুনাহ ক্ষমা হয়ে গেল তখন আল্লাহ কই হজ্জে পাগলা এবার তোমার মাথাটা তুলো কই না এটা সম্ভব না নবীর উম্মতে ১৬% গুনাহ মাফ করতে হবে চিৎকার করে সুবহানাল্লাহ ওই আলী যে ছিল ওই আলী কোমরটা মাটি কোমর পর্যন্ত ডাবিয়া যাইতেছে ওই আলী কোমর পর্যন্ত ডাবিয়া যাইতেছে ওই আলী এমন ভাবে ডাবিতেছে যেন আলী হলো শেরে কুদা আলী তারপর ওই আলী ডাবিয়া যাইতেছে এমন সেজদা ওই অস্করণী পাগলা দিয়েছে তখন আল্লাহ বলে ওই অস্করণী পাগলা তোমার মাথাটা তুলো কই না আল্লাহ এটা সম্ভব না নবীর উম্মতে ১৬% গুনাহ মাফ করতে হবে এরপরে বলতে যাও আরো ৪ আনা গুনাহ মাফ করে দিলাম ১২ আনা হয়ে গেল তখন সঙ্গে সঙ্গে ওই আলী ডাবিয়া যাইতে কারণে সঙ্গে সঙ্গে ওই আলী কি করলো জানেন আলী এত যে বস্তাটা ছিল ওই আলী বস্তাটা মাটিতে পেলায় দিল মাটিতে ফালিয়া দিল পেলিয়ে দিল ওই অস্করণী পাগলা ওই আলী তুমি এটা একটা কাজ করলা ওই অস্করণী পাগলা আর কান্দে আর বলে আলী এটাকে তুমি একটা কাজ করলা যে বস্তার মধ্যে যে মাকে নিয়ে ১২টা বছর পর্যন্ত এবাদত করেছি ও আলী এটা তুমি কি করলা ও আলী এটা তুমি কি করলা যে মাকে পিঠের মধ্যে রেখে ১২টা বছর এবাদত করেছি আর তুমি বস্তাটা আজকে ফালাইয়া দিলা আলী কই বস্তার মধ্যে কি আমি তো জানি না তখন উয়াজ করেনি পাগলা কান্দে আর বলে ও আলী শুনো শুনো ও আলী রে শুনো ওই বস্তার মধ্যে আমার মা ছিল রে ওই আলী কান্দে উয়াজ করেনি পাগলা কান্দে আর বলে ও আলী শুনো এই বস্তার মধ্যে আমার মা ছিল ও আলী যদি তুমি আজকে ওই বস্তা না পালাইটা তাহলে আমি ওয়াজ্জা পাগলা
নবীর উম্মতের 16% গুনাহ আল্লাহর দরবার থেকে মাফ করায় আনতাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। উম্মতের দরদি নবী আছেন মদিনায়, কান্দেন নবী উম্মতের মায়ায়, কান্দেন নবী উম্মতের মায়ায়। নবী আছেন সোনার ওই মদিনায়, কান্দেন নবী উম্মতের মায়ায়, কান্দেন নবী উম্মতের মায়ায়। নবীর প্রেমের জ্বালায় মনি আমি গোলাম কাদিব দিন রাজনি, দেখাও পাবো দুনায়নে, দেখাও পাবো দুনায়নে শাহে মদিনা। নবীর প্রেমের পাগল জাড়া প্রেম কেলা কেলে, নবীর প্রেমের পাগল জাড়া প্রেম কেলা কেলে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই অস্করণী পাগলা কেমন নবীকে মহব্বত করত, কেমন ভালোবাসতো, তার একে একে 32টা দন্ত ফালাইয়া দিল ওই অস্করণী পাগলা। আহ কি নবী নবী করছে, আর আমরা কি নবী নবী করি। আমরা নবীর একটা সুন্নতি মানতে পারি না। নবী উম্মত হয়েছি ঠিকই, কিন্তু নবীর সুন্নত তরিকা মতে চলতে পারি না। আমি কেন নবী নবী করি জানেন? আমি কেন বলি দুনিয়ার ভালোবাসা আমার কাছে তুচ্ছ? আমি কেন বলি দুনিয়ার সম্পদ আমার কাছে তুচ্ছ? আমি কেন বলি দুনিয়ার সার্টিফিকেট আমার কাছে তুচ্ছ? আমি কেন বলি দুনিয়ার ধন দৌলত আমার কাছে তুচ্ছ? আমি কেন বলি দুনিয়ার রাজনীতি ব্যাংক বিলেন্স আমার কাছে তুচ্ছ? একটি মাত্র কারণ, আমার নবী মুহাম্মাদের মস্তুবার প্রেম আমার কাছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, ঠিক কিনা বলে? ওই নবী 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 করতে হবে, ঠিক কিনা বলে? নবীর প্রেম যদি আমরা জীবন দিতে হয় তা তো রাজি আছি, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদেরকে যেন নবীর প্রেমে চলতে পারি আর পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দেবার মতো বোঝার মতো তৌফিক প্রদান করেন। সকলে বলুন আমিন। আর যদি কোনো ভুল হয় তাকে বেয়াদবি মাফ করবেন, কারণ এখন ওয়াজ করার সময় নয়। আসলে আমি ওয়াজটা ঠাই করতেছি, অর্থাৎ যদি বড়